अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বলেছিলাম না আমার যা প্রয়োজন আমি তা নিয়ে নেব, তা নিয়ে নিলাম। দুটো হাত উপরে তুলে কি করছো? কিছু না মা, আমি 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 জল খাবারটা বেড়ে দিচ্ছি। নিহার বাবু আপনাকে আমি পরে দেখে নেব, কিন্তু এখন আমাকে ওই অশুভ শক্তির মালিককে খুঁজতে হবে। তুমি যতক্ষণে আমার কাছে পৌঁছবে আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দেব। এবার একটা নতুন খেলার জন্য প্রস্তুত হও রুচিতা। পুনম, সরি বৌদি, কিন্তু আমাকে নিজের উদ্দেশ্য পূরণের জন্য এটা করতেই হবে। এখন তো আমার মধ্যে অশুভ শক্তি নেই, কিন্তু কিন্তু আমি যদি সেটা থাকার অভিনয় করি তাহলে 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 আমি বুঝতে পেরে যাব যে অশুভ শক্তির মালিকটা কে। কারণ সে সব থেকে বেশি বিচলিত হবে আর সে কনফিউজও হয়ে যাবে, আর আমি তাতেই বুঝতে পেরে যাব যে সে আসলে কে। আমার ঘর থেকে আওয়াজ কি করে আসছে? এখন যে পরিস্থিতি সৃষ্টি হবে তাতে আমাকে লক্ষ্য করতে হবে যে সব থেকে বেশি বিচলিত কে হয়। এই অদ্ভুত শক্তিকে রুচিতার শরীরে প্রবেশ করানোর সময় এসে গেছে। রুচিতা, এসব কি করছো তুমি? কি করছো তুমি? আমার লকার থেকে এসব টাকা গয়না এগুলো কেন বের করছো তুমি? ছাড়ো ছাড়ো এগুলো। রুচিতা ঋতুর ঘরে কি করছে? রুচিতা এখানে কি করছে? ওর মধ্যে কি অদ্ভুত শক্তি? কিন্তু আমি তো কৌটো খুলিনি, কিন্তু অদ্ভুত শক্তি ওর ভিতরে কি করে? এখন বোঝা যাবে যে অশুভ শক্তির মালিক কে।
রচিতা, কি হচ্ছে কি এসব? কৌটো না খুলেই শক্তি বেরোলো কি করে? আমার ভালো মতো মনে আছে আমি কৌটো খুলিনি। রচিতা, আমি তোমার সঙ্গে কথা বলছি, বলো। আমার মাথা, এই গয়নাগুলো, এই টাকাগুলো আমার কাছে। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কি করছোটা কি তুমি? জানি না। অদ্ভুত শক্তি হোক না হোক, এটা ওর কোনো চাল। যদি আমি ওকে ওর খোড়া গর্তয় না ফেলি, তাহলে আমার নামও পুনম নয়। জানি না মানে? ঋতুর ঘরে ওর আলমারির সামনে ওর গয়না আর টাকা নিয়ে দাঁড়িয়ে আছো, আর বলছো জানি না। কতদিন এসব চলবে রুচিতা? আর কত সহ্য করব আমরা? আজকে তুমি সব সীমা অতিক্রম করে ফেললে, নিজের বাড়িতেই চুরি। আরে টাকার দরকার ছিল বলতে পারতে, বাড়ির বউ হয়ে এত জঘন্য কাজ করতে লজ্জা করলো না তোমার? প্রতীকের বাবা, প্রশ্ন করা আর যাবে না, আজ তোমায় সিদ্ধান্ত নিতেই হবে। ওকে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠাও তুমি। ঠিকই বলেছে বৌমা, বড় কোনো বিপদ হয়ে যাওয়ার আগে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, তাতেই সবার মঙ্গল হবে। না 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 মা, বাবা, আমি কথা দিচ্ছি এরপর আর এরকম ভুল কখনো করব না। কিসের কথা? একটা কথা দাও আর পরক্ষণে সেটা ভুলে যাও তুমি। আজ ঋতু দেখতে পেয়েছে তাই ওর গয়না বেঁচে গেল, কালকে যদি পুরো বাড়ি লুট করে কাউকে দিয়ে দাও তাহলে আমরা সবাই তো বিপদে পড়ে যাব, রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমার কথাটা শোনো প্রতীকের বাবা, ওকে ওর বাপের বাড়ি যেতে দাও, ওখানে থাকলে শান্ত থাকবে আর এই সমস্ত কাণ্ডও করবে না। ও নো, বাবা আবার আমাকে যেতে না বলে দেন। না 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 বাবা, আই এম সরি, আমি এইরকম ভুল আর কখনো করব না। বৌদি, বৌদি, এই তোমার টাকা আর গয়না, আই এম রিয়েলি সরি বৌদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা, তুমি আমার জন্য একটা সুযোগ দাও না প্লিজ। ঠিক আছে, কিন্তু আর যেন এরকম ভুল না হয়, মনে রাখবে। ভগবানকে অনেক ধন্যবাদ যে নিহারবাবু আমাকে বাঁচিয়ে নিলেন, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না যে অশুভ শক্তির মালিকটা আসলে কে, কারণ সবার আচরণ তো ওই রকমই ছিল যেরকম থাকা উচিত। আজ তো নিহার বাঁচিয়ে দিল তোমায় রুচিতা, কিন্তু বেশি দিন আর বাঁচতে পারবে না তুমি। সোজা তাকিয়ে হাঁটতে পারো না? এখন কি হাঁটাও শেখাতে হবে তোমায়? সরি মা। তুমি বিশ্রাম নাও, আমি জল নিয়ে আসছি। যখন আমি মায়ের সাথে ধাক্কা খেয়েছিলাম তখন ওনার হাতে একটা বাক্স ছিল, উনি ওটা লুকোচ্ছিলেন কেন? প্রশ্ন করা আর যাবে না, আজ তোমায় সিদ্ধান্ত নিতেই হবে। ওকে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠাও তুমি। মায়ের হাবভাব, ওনার কথাবার্তা, তারপর আমার সাথে ধাক্কা খাওয়া, আর ওই বাক্সটা লুকোনো, কোনোভাবে শক্তির মালকিন মা আবার নয় তো? আমি আমি এটা জানি যে মা আমাকে ততটা পছন্দ করেন না, কিন্তু
আমাকে বাড়ি থেকে বের করার জন্য কি উনি উনি কি এটা করতে পারেন যে যে অশুভ শক্তির সাহায্য নেবে? কিন্তু আমি না 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 মা আমার সাথে এরকমটা করতে পারেন না, কখনো করতে পারেন না মা। উনি এটা কেন করবেন? না, আমাকে সত্যিটা জানতেই হবে, আমাকে ওই বাক্সটা খুঁজতেই হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।